জামাই ময়লা লাগছে সাবান লাগায় পরিষ্কার করো। মাংসের গুনার দ্বারা যদি অন্তর ময়লা হয়, এই অন্তর ধৌত করার সাবান হলো আল্লাহর জিকির। দিল জু খালি ইয়াদ হক সে আয় জাওয়া খানায়ে শয়তা হায়ো দিল বেগুমা সঙ্গে দেলা সৈকলেলা পাকে কুন সিনা বাতি কি মোহাব্বত চাকে কুন। আল্লাহর জিকির হলো মুমিনের এক নাম্বার কলব ধোয়ার ঔষধ। কার জিকির? না কোনো ফিরের নামের জিকির। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা যাদাতহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের পরিচয় দুইটা। ইন্নামাল মুমিনুন, মুমিন কাকে বলে জানো? যখন তার সামনে আল্লাহর নবীর জিকির করা হয়, তখন তার কলবের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কলবের ভেতরে জালজালা শুরু হয়ে যাবে। মুমিনের এক নাম্বার গুণ, যখন তার সামনে আল্লাহর জিকির করা হয়, তখন তার কলবের মধ্যে জালজালা শুরু হয়ে যায়। জালজালা মানে কি? ঠান্ডা না নড়াচড়া? ভূমিকম্প হয়েছে বাংলাদেশের মধ্যে মাত্র 30 সেকেন্ড, ঢাকাওয়ালারা কেউ টের পাই নাই। কক্সবাজারে খবর নিয়ে দেখা গেল 3টা বিল্ডিং ভেঙ্গে চুরমার হয়ে গেল। ভূমিকম্প এই পুরাটা দেশের মধ্যে হয়েছে, কেউ টের পাইল, কেউ টের পায় না। আল্লাহর জিকির করলে কলবের মধ্যে জালজালা হবেই, এটাই হলো বাস্তবতা। কারো জিকিরের জালজালা কেউ টের পাবে, কেউ কন্ট্রোল করার কারণে কেউ টের পাবে না। আল্লাহর জিকির করলে দিলটা কেউ কন্ট্রোলে রাখতে পারে, কেউ পারে না। এরে নবীর উম্মতের দল, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহ, আল্লাহর জিকির করলে তিনি কন্ট্রোলে থাকতে পারতেন না। তার কাছে যারা মুরিদ হইত, তারাও এরকম লাফালাফি করত, চিৎকার দিত। একজনে কয়, ওই হাজী এমদাদের কাছে কেন মুরিদ হয়েছো? উনি তো লাফানেওয়ালা পীর, উনি তো নাচনেওয়ালা পীর, নাচনেওয়ালা পীর, ওনার কাছে মুরিদে আলাপ, কিন্তু তো নাচে। একদিন আর দুই দিন না, বহুদিন এই অভিযোগ বান্দার কানে শোনার পর একদিন তার পীরের কাছে গিয়া বললেন, হযরত, আমি রাস্তা দিয়ে আসার সময় একটা লোক আমাকে বলে বারবার, আপনি নাকি নাচনেওয়ালা পীর, আপনি নাকি নাচনেওয়ালা পীর। হাজী এমদাদুল্লাহ ডাক দিয়া কয়, যা, আজকে যদি বান্দা তোরে বলে নাচনেওয়ালা পীরের কাছে গেছো নাকি, তুই আজকে বলবি আমার পীর নিজে একা নাচে না, নাচাইতেও পারে। আমার পীর শুধু একা নাচে না, নাচাইতেও পারে। ওই পথ দিয়া যাওয়ার পরে সেই লোক আর যখন বলল, নাচনেওয়ালা পীরের থেকে আসলি নাকি, ওই বান্দা বলে শুধু আমার পীর একা নাচে না, নাচাইতেও পারে। এ কথাটা বলতে দেরি, লোকটা নাচতে দেরি হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে দুটো আদেশ দিয়েছেন, মানলে দুটো পুরস্কার। এক নম্বরে আল্লাহর ভয় তাকওয়া অর্জন করো, দুই নম্বরে জবানের হেফাজত করো, মানলে দুই পুরস্কারের এক নম্বর আমল পরিশুদ্ধ করে দিবেন, জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কিভাবে এই দুইটা আদেশ মানবা,
ওদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আল্লাহ এবং তার রসুলের এতাআতের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে, অনুসরণ অনুকরণের মাধ্যমে যদি চলতে পারো তোমাদের বিজয় হবে চূড়ান্ত, বেহেশতের মেহমান হয়ে যাবে। তাকওয়ার বয়ান তো আমরা সবসময় শুনি, তাকওয়া মানে আল্লাহর ভয়। দুনিয়াতে মানুষ মানুষকে ভয় পারে, সন্তান পিতামাতাকে ভয় করে, ছাত্র ওস্তাদদের ভয় করে, বিচারকরে আসামি ভয় করে। এই ভয়ের কারণে অন্যায় থেকে ফিরে যায়। ঠিক, মানুষ যখন আল্লাহকে ভয় করবে, হিসাব দিতে হবে, এই ভয় যখন আসবে, তখন বান্দার গলায় ছুরি আসলেও অন্যায়ের কাছে যাবে না। এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। তবে মা বাবাকে ফাঁকি দিয়া অন্যায় করা যায়, কারণ মা বাবা কোনো সময় সামনে থাকে, কোনো সময় থাকে না, কখনো দেখেন কখনো দেখে না। ওস্তাদরাও এমন, কখনো সামনে থাকে অথবা থাকে না, কখনো কখনো দেখে কখনো দেখে না। বিচারকের হালাতটাও এমন, মাঝে মাঝে বসে বসে না, দেখে দেখে না। যখন দেখে না বসে না তখন মানুষ অন্যায় করে, যখন মা বাবা থাকে না দেখে না তখন সন্তান অন্যায় করে, যখন ওস্তাদ থাকে না দেখে না তখন ছাত্র অন্যায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কি সময় আছে যখন বান্দাকে দেখেন না? একটা মুহূর্তও নেই। ফাআইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তুমি যেদিকেই তোমার চেহারা ঘুরাও সেদিকেই আল্লাহ, সেদিকেই কি আল্লাহ। পূর্ব দিকে আল্লাহ আছে, পশ্চিমে নাই, পশ্চিমে আছে পূর্ব দিকে নাই, উত্তরে আছে দক্ষিণে নাই, এমন না। বরং একটা বান্দা যখন পানিতে ডুব দেয়, পানিতে যখন ডুব দেয় তখন তার হালাত কেমন? শরীরের অঙ্গ প্রত্যঙ্গে পানি, ডানে বামে উপরে নিচে যেদিকেই তাকায় সেদিকেই পানি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারটাও এমন, বান্দা তুমি যেদিকেই দেখো সেদিকেই আল্লাহ। গোটা জগৎ একটা পানের পাত্রের মতো আল্লাহর কাছে। মূসা নবী একদিন বললেন, হে আল্লাহ আপনি কি ঘুম যান না? আল্লাহ বলেন, না। কিভাবে চলে? কাঁচের একটা গ্লাসে পানি নিলেন মূসা নবী, হাতের মধ্যে কিছুক্ষণ রাখলেন, তন্দ্রা আসলো, গ্লাস পড়ে ভেঙে গেল। আল্লাহ বলেন, মূসা একটা গ্লাস পড়ে ভেঙে গেল, তোমার সামান্য সময়, আর আমি আল্লাহ যদি একটু তন্দ্রা যাই তাহলে আসমানের কি হালাত হবে, জমিনের কি হালাত হবে? এজন্য আমি আল্লাহ এমন, হুয়াল হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার তো ঘুম নাই তন্দ্রাও নাই। তিনি আল্লাহ যার ঘুম নাই তন্দ্রাও নাই, যিনি সর্ববস্থায় আছেন, বিরাজমান সর্বত্র সব সময়। আল্লাহ সব দেখেন, সব জানেন, সব শুনেন, এই ক্ষমতা আর কারো নাই। এই পরিমাণ আল্লাহকে ভয় করো। আপনার আমার নবীর থেকে দামি তো আর কেউ নাই, আছে? সব থেকে মাখলুকাতের মধ্যে আমার নবী দামি, যে নবীর কোনো গুনাহ নাই, আছে কোনো গুনাহ? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এমন বিজয় দিলেন যার কোনো ত্রুটি নাই, সামনে পেছনে সব গুনাহ মাফ। মনে মনে ভেবে দেখবেন কিছু হলো নাকি, তাও মাফ। সেই নবীকেও আল্লাহ বলেন, ও নবী আপনি আমাকে ভয় করেন,
যে নবীর কোনো গুনাহ নাই, সেই নবীকে আল্লাহ বলেন আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়া লা তুতি'িল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী আপনি আমাকে ভয় করেন, কাফের আর মুনাফিকদের অনুসরণ করবেন না। কাফেরও খারাপ, মুনাফিক আরো খারাপ। কাফেরকে চিনা যায়, ধরা যায়, মুনাফিককে চিনাও যায় না, ধরাও যায় না। নবীর সাথেই খানা খাইতেছে, নবীর সাথেই নামাজ পড়তেছে, একই দস্তারখানে খানা খাচ্ছে। রসুল কাফের দেখলে চিনেন, মুনাফিক চিনতে পারেন না। খন্দকের যুদ্ধের সময় কিছু কিছু মুনাফিক বলতেছিল আমি যুদ্ধে যেতে পারবো না, গর্ত খনন করতে পারবো না, বাড়িতে যেতে হবে। কেন? বাড়িতে আমার স্ত্রী ছাড়া কেউ নাই, পাহারা দিতে হবে। কেউ বলে বাড়িতে অসুস্থ রুগী, যেতে হবে। নবী তাদেরকে রক্ষক দিবেন এমন সময় আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন আর বললেন, রসুল আপনি এদেরকে জানায় দেন, এরা যে বলতেছে বাড়িতে ওজোর আছে, আসলে কোনো ওজোর নাই, কষ্ট যেহেতু এই কাজ করতে পারবে না, এদের অন্তরে নেফাকই আছে। নবী আপনি জানেন না, এদেরকে বলুন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই মুনাফিক, তোমরা যারা রসুলের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছ, তোমাদের জন্য রসুলের মধ্যে আদর্শ ছিল, গ্রহণ করনি। মুমিন কেয়ামত পর্যন্ত যারা থাকবে তাদের জন্য রসুলের মধ্যে আদর্শ রয়েছে, যখন তখন নিতে পারবা। মুনাফিকদের জন্য আদর্শ ছিল, গ্রহণ করেনি, মুমিনের আছে, নিতেছে। আল্লাহর রসুল জানেন না কেন এই মুনাফিকদের অন্তরে নেফাকি আছে, ময়লা আছে? না জানার একমাত্র কারণ নবী গায়বের ইলমওয়ালা নয়। গায়বের মালিক কে? আল্লাহ। আর কেউ? না। কোন পীর? না। কোন নবী? না। যদি আপনাদের সামনে কেউ বলে আমি গায়ব জানি, কোন পীর সাহেব যদি বলে, শুধু এতটুকু বলবেন কেয়ামত হবে কোন সালের কোন মাসে, তোর ফিরেতে খবর লও, আর তোর বাফে, তোর দাদা, আমার মা কবে মরবে তারিখ ল, আর এই দেশের মধ্যে কোন জায়গায় কোন দিন বৃষ্টি হবে খবর ল, যদি না পারে তো তোর পীরেরও জুতা, তোরও জুতা। আছে আর কোনো ঝামেলা? যদি কয় আমি গাইবের খবর জানি, গণক আছে না, গণক হাত গণনা করে বলতেছে তোর কপালে 13টা ফাড়া, বলে না তো একজনে একটা লাঠি লইয়া গণকেরে দিছে বাড়ি, এমন বাড়ি। গণক কয় তুই আমার বাড়ি দিলি কেন? বলে তুই গণনা করে জানো না যে আমি বাড়ি দিইনি? তুই না অদৃশ্যের সব খবর জানো? আল্লাহ ব্যতীত গায়েব জানে যদি কেউ বিশ্বাস করে, সে আল্লাহ পাকের কোরআনের আয়াত মানে নাই। আল্লাহর কোরআনের আয়াত না মানলে সে সুন্নি। হ্যাঁ, কি আল্লাহ বলেন? নবী আপনি জানায় দেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি বলুন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র কে জানেন? একমাত্র ইল্লাল্লাহ মানে আল্লাহই জানেন, আর কেউ জানে না। ইল্লাল্লাহ মানে আল্লাহ ব্যতীত, গায়েবের মালিক কেউ না আল্লাহ ব্যতীত। বুঝেন নাই? ইল্লাল্লাহ নিয়ে আর এক গজব আসেনি। হ্যাঁ,
যারা ইল্লাল্লাহ জিকির করে জেনে শুনে বলবেন এরা কি জিকিরের শুরুই কি ইল্লাল্লাহ দিয়ে করে? কি দিয়ে করে? কানে ধরে জিজ্ঞাসা করতে হয় রে আহমকার। একটা লোক মদ পান করতেছে, গাঁজা খাইতেছে, সেদিকে কোনো খবর নাই। হ্যাঁ, একটা লোক কুফুরি মতবাদের পেছনে দৌড়াচ্ছে, খবর নাই। চরমোনাইর সৈয়দ ফজলুল করিম তো এমন এক বাপের বেটা ছিল যে লক্ষ 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 মানুষের সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে এই কথা তিনি বলতেন যে পর্দা করে না, এই মিয়া খেয়াল করেন, যে পর্দা করে না, যে নামাজ পড়ে না, দাড়ি রাখে না, টেলিভিশন চালায় এবং কুফুরি মতবাদ দুনিয়ার রাজনীতির নাপাক দল ছাড়তে পারে না, এরা চরমোনাইর মুরিদ না। মুরিদ তোমরা মুরিদ দাবি করলো, আমি ফজলুল করিম তোমাদেরকে মুরিদ বলে স্বীকার করি না, করি না, করি না। আর একটা পীরের নাম বলে এরকম বাপের বেটার মতো কথা বলছে, একটা পীরের নাম কও বাংলাদেশের মধ্যে, একজন পীরের নাম কও ফজলুল করিম সারা, যে অমুক পীরে কইছে দাড়ি কামানে ওয়ালা আমার মুরিদ হতে পারবা না, দুই বছর তিন বছর মুরিদ হয়েছে, এখনো দাড়ি উঠে না, পর্দা নাই, নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, তুমি আর আমার দরবারে আসবা না, আমার কাছে আসবা না। আর একটা লোকের নাম বলেন, কত মদুদি মদ ছাড়ছে, দাড়ি কামানেওয়ালা দাড়িওয়ালা হয়েছে, বেনামাজি নামাজি হয়েছে। আরে ইল্লাল্লাহ জিকির করার কারণে কি গাঁজা খায় চরমোনাইওয়ালারা? আরে ইল্লাল্লাহ কি চরমোনাইর বাপের জন্ম দেওয়া? ইল্লাল্লাহ তো উজানির কারি সাহেবের জিকির, উজানির কারি সাহেবের বাপেও জন্ম দেয় নাই। এই জিকির রশিদ আহমদ গাঙ্গুহির জিকির, এই জিকির রশিদ আহমদ গাঙ্গুহি জন্ম দেয় নাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির সবক, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নিজের থেকে জন্ম দেয়নি, নূর মোহাম্মদ জানজানবীর থেকে এটি তৈরি করা হয়েছে। এইভাবে আস্তে 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 এই ইল্লাল্লাহ জিকির করার দ্বারা যদি দেখা যাইত নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, হাল এরকম ডিস্টার্ব করেন কেন বারবার? নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল খায় না, জিকির নাই, টুপি নাই, তখন বলা যাইত হ্যাঁ ইল্লাল্লাহ বন্ধ করো, এর দ্বারা মানুষের ক্ষতি হয়, এর দ্বারা কি হয় মানুষের ক্ষতি হয়। অথচ পীরের নামে কত জায়গায় মাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, এই বিষয়ে তাদের জবানে কোনো ফতোয়া নাই। কেন জানে ওখানে কিছু কইলে ভিড়া খাইব? কথা বুঝেন নাই? মাজারে সেজদা দেওয়ার নাই, পীরের সেজদা দেওয়ার নাই, 30 বছর পীরের দরবারে যাইতেছে, পিশাব একক তো নামাজের ইমামতি করে না, ভাড়াটিয়া মৌলবি দিয়া বয়ান করায়, পিশাব বইয়া উম্মতের বয়ান করে না, পীর সাহেব এলাকায় ঘুরে ঘুরে কোরআনের কথা কয় না, এই বিষয়ে কোনো কথা নাই, এই বিষয়ে কোনো ফতোয়া নাই। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। এই সব ভেজালের মূলে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। কার ভয়? হর কে দারাত খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহ দুরা মাকাম জুজবা হক চিজে মাখাজ ইনসো যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ভয় করো একমাত্র আমি আল্লাহকে। দুই নম্বর আদেশ হলো বান্দার জবানকে হেফাজত করো,
যদি বান্দা আল্লাহকে ভয় না করে তার জবান হেফাজত করা সম্ভব না। আল্লাহর নবীর হাতে করা সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে একটা পাথর রাখতেন, কথা যেন অনর্থক বেশি না হয়, কারণ অনর্থক কথার জন্য আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। একটা কথা যেন আমার অযথা বের না হয়। দৈনন্দিন প্রায় 24,000 মতো শ্বাস নিঃশ্বাস বের হয় উজানির জমিনে ঘুমন্ত কারী ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই। জমিন সংক্রান্ত একটি ঝামেলায় সময় কেটে গেল, হঠাৎ করে মনে পড়ল আমার 24,000 শ্বাস আর নিঃশ্বাস যে ভিতরে যায় আর ভেতরে ঢুকে আর বের হয়, একটা নিঃশ্বাসও যেন আল্লাহর জিকির ছাড়া আমার খালি না যায়। হঠাৎ করে যখন জমিনের ঝামেলায় সময় কেটে গেল, দৌড়াইয়া তার জায়গায় বসে আবার জিকির শুরু করলেন, কারণ জামায় ময়লা লাগছে সাবান লাগায় পরিষ্কার করো। মানুষের গুনার দ্বারা যদি অন্তর ময়লা হয়, এই অন্তর ধৌত করার সাবান হলো আল্লাহর জিকির। জিকরে হক আমদ গজাই রূহে রা মরহামা মদ ই দিলে মজরুহে রা দিল জু খালি ইয়াদ হক সে আয় জাওয়া খানা এ শয়তা হায়ো দিন বেগুমা সঙ্গে দেলা সৈকলে পাকে কুন সিনা বাতি কে মোহাব্বত চাকে কুন। আল্লাহর জিকির হলো মুমিনের 1 নম্বর কলব ধোয়ার ঔষধ। কার জিকির? না কোনো ফিরের নামের জিকির। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের পরিচয় দুইটা, ইন্নামাল মুমিনুন। মুমিন কাকে বলে জানো? যখন তার সামনে আল্লাহর নবীর জিকির করা হয়, তখন তার কলবের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কলবের ভেতরে জালজালা শুরু হয়ে যাবে। মুমিনের 1 নম্বর গুণ, যখন তার সামনে আল্লাহর জিকির করা হয়, তখন তার কলবের মধ্যে জালজালা শুরু হয়ে যায়। জালজালা মানে কি? ঠান্ডা না নড়াচড়া? ভূমিকম্প হয়েছে বাংলাদেশের মধ্যে মাত্র 30 সেকেন্ড, ঢাকাওয়ালারা কেউ টের পাই নাই। কক্সবাজারে খবর নিয়ে দেখা গেল 3টা বিল্ডিং ভেঙ্গে চুরমার হয়ে গেল। ভূমিকম্প এই পুরাটা দেশের মধ্যে হয়েছে, কেউ টের পাইল কেউ টের পায় না। আল্লাহর জিকির করলে কলবের মধ্যে জালজালা হবেই, এটাই হলো বাস্তবতা। কারো জিকিরের জালজালা কেউ টের পাবে, কেউ কন্ট্রোল করার কারণে কেউ টের পাবে না। আল্লাহর জিকির করলে দিলটা কেউ কন্ট্রোলে রাখতে পারে, কেউ পারে না। এরে নবীর উম্মতের দল, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর জিকির করলে তিনি কন্ট্রোলে থাকতে পারতেন না। তার কাছে যারা মুরিদ হইত তারাও এরকম লাফালাফি করত, চিৎকার দিত। একজনে কয়, ওই হাজী এমদাদের কাছে কেন মুরিদ হয়েছো? উনি তো লাফানেওয়ালা পীর, উনি তো নাচনেওয়ালা পীর, নাচনেওয়ালা পীর, ওনার কাছে মুরিদে আলাপ কিন্তু তো নাচে। একদিন আর দুই দিন না, বহুদিন এই অভিযোগ বান্দার কানে শোনার পর একদিন তার পীরের কাছে গিয়ে বললেন, হযরত আমি রাস্তা দিয়ে আসার সময়
একটা লোক আমাকে বলে বারবার আপনি নাকি নাচনে ওয়ালা পীর, আপনি নাকি নাচনে ওয়ালা পীর। হাজি এমদাদুল্লাহ ডাক দিয়া কয় যা, আজকে যদি বান্দা তোরে বলে নাচনে ওয়ালা পীরের কাছে গেছো নাকি, তুই আজকে বলবি আমার পীর নিজে একা নাচে না, নাচাইতেও পারে। আমার পীর শুধু একা নাচে না, নাচাইতেও পারে। ওই পথ দিয়া যাওয়ার পরে সেই লোক আর যখন বলল নাচনেওয়ালা পীরের থেকে আসলি নাকি, ওই বান্দা বলে শুধু আমার পীর একা নাচে না, নাচাইতেও পারে। এ কথাটা বলতে দেরি, লোকটা নাচতে দেরি হলো না। আউলিয়ারা কারে অকুবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। সোহবতে সালে তোরা সালে গুনা, সোহবতে তালে তোরা তালে গুনা থেকে জমানা, সোহবতে বা আউলিয়া বেহতার সজ সালে তাক বেরিয়া। রোম দেশের ভিতরে ওলিয়ে কামেল শামসে তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি, তিনি জীবনের শেষ বেলা তার ইলমে শরীয়ত ইলমে তরিকাত ইলমে মারিফাত কার কাছে আমানত রাখবেন, একজন ভালো পাত্র খুঁজতেছেন। রোম শহরে ঘুরতেছেন ঘুরতেছেন ঘোড়ার পিঠে, খুঁজতে খুঁজতে এক সময় পেয়ে গেলেন সামনে দাঁড়ায় গেল জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। জালালউদ্দিনকে পাইয়া শামসুত তাবরিজি বললেন জালাল আমার দিলটা চায় আমার ইলমে মারিফাত ইলমে শরীয়ত আর তরিকাত তোমার কাছে আমি আমানত রেখে যাব, তুমি খেদমত করবে, তবে তোমাকে আমার একটু পরীক্ষা করা দরকার, আমার একটা প্রশ্নের জবাব দাও, ইলম কাকে বলেন জবাব দাও। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ নাই বলেন ইলম কাকে বলে, বলে ইলম তো কোরআন হাদিসের জ্ঞানকে বলে। শামসুত তাবরিজি বলেন রে জালালউদ্দিন তোমার ব্যাখ্যা ঠিক আছে, তবে রুহানিয়াতের মারেফতের ব্যাখ্যা হলো ইলম, ওই ইলমকেই বলে যেই ইলমের দ্বারা বান্দার সাথে আল্লাহর মারেফতের কালেকশন হয়ে যায়। শামসুত তাবরিজি কঠিন ভাবে ন্যাক নজর দিয়া তাওয়াজ্জু দিলেন জালালউদ্দিনের উপরে। জালালউদ্দিন রুমি তাওয়াজ্জুবে এমন বেকারার হয়ে গেলে, সে একজন জবরদস্ত আলেম, তার সিনাও তো এলেমের পাহাড়, বান্দা এমন এক ওয়াজ্জ উঠে গেল এমন এক হালাত, হঠাৎ করে এমন ভাবে একটা দৌড় দিলেন জঙ্গলের ভেতরে, ওই যে দৌড়াইয়া দৌড়াইয়া জঙ্গলার ভেতরে গেছেন আর সার পড়েছেন ফার্সি কবিতা, ওই যে দৌড়ের উপরে ফার্সি কবিতা গুলো পড়লেন, এই কবিতার দ্বারাই বিশাল খেতাব হয়ে গেল মারিফে মাসনবী। খুতবা খুতকা মিলনা সত মাওলায়ে তা গোলামে শামসে তাবরিজি নাশো। জালালউদ্দিন রুমি একা একা কামেল হতে পারে নাই, এই এলাকার বড় ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করো ভাই তুমি এত বড় ইঞ্জিনিয়ার কেমনে হয়েছে, বলে আমি আরো একজন ইঞ্জিনিয়ারের সময় সময় দিয়েছি তার পেছনে, বলে লেখাপড়া করো নাই, বলে হ্যাঁ লেখাপড়ার সার্টিফিকেটের পাশাপাশি আরো একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে সময় লাগাইছি, তো বড় হয়ে গেলাম ও এলাকার ডাক্তার, এই এলাকায় তো ডাক্তারের অভাব নাই, তবে তোমার এত সুনাম কেন, বলে আমি ডাক্তারি লেখাপড়ার পাশাপাশি অভিজ্ঞ ডাক্তারের পেছনে সময় লাগিয়েছি। জালালউদ্দিন রুমিতে তুমি এত কামেল কিভাবে হয়েছো, বলে আমি একা একা হতে পারি নাই, আর একজন মোকাম্মাল ব্যক্তির পেছনে সময় লাগিয়েছি। সোহবতে সালে তোরা সালে গুনা,
সোহবতে তালে তোরা তালে গুনাতে জমানা সোহবতে বা আউলিয়া বেহতারাজ সাজ সালে তাআত বেরিয়া। ইমাম বুখারী এত দামি হইলেন কিভাবে, এত সুনাম কেন? প্রায় 1,080 জন তার উস্তাদ, হাজারের উপরে তার উস্তাদ, হাজারের উপরে উস্তাদ থেকে উস্তাদদের থেকে তিনি এলে ইস্তেফাদা করেছেন, রুহানিয়াতের জগতে ইস্তেফাদা করেছেন, আল্লাহ পাকের যত আল্লাহওয়ালার রুহানি নজর যার মধ্যে বেশি পড়বে ওই বান্দার রং বেশি চমকায় যাবে। এরে নবীর উম্মতের দল, সূর্যের আলোটা যেই জায়গায় বেশি পড়বে, যেই ফলের মধ্যে বেশি পড়বে, ওই ফলটা রঙিন বেশি হবে, আল্লাহওয়ালার নজর যেই বান্দার উপরে বেশি পড়বে ওই বান্দা জগতে বেশি চমকায় যাবে। সহজ কথা বুঝি, ইসলামের লাইনে বুঝতে চাইলে বললে বুঝে না। কোলের মধ্যে একটা শিশু বাচ্চা নিয়ে বলে হুজুর একটু ফু দেন, কেন বলে অসুস্থ, তাই নাকি? বলে হ্যাঁ। কি সমস্যা? বলে খানা খায় না, বাথরুমে যায় পাতলা পায়খানা, ডাক্তার দেখান নাই। বলে হ্যাঁ, তাহলে আপনার কি এত সমস্যা? বলে সবাই বলে বদনজর বদনজর বদনজর। কার বদনজর? পীর সাহেবের, খতিব সাহেবের? না না, হুজুর গাবিতে দুধ দেয় না, কেন বলে বদনজর? একটু পানিতে দম করে দেন। এরে মুমিন, একটা গাঁজাখোর বেআবুলওয়ালার বদনজর যদি পড়িয়া গাছের ফলের মধ্যে ঝামেলা হয়, একটা মানুষ যদি নষ্ট হয় অসুস্থ হয়ে যায়, একজন খাতি আল্লাহওয়ালা তাহাজ্জুদওয়ালা যদি নেক নজর দেয় কেন অ্যাকশন হবে না? বদনজরে যে গাছে সমস্যা মানুষ অসুস্থ হয় এটা ঠিক নেই, বলেন না কেন? ঠিক নেই, ওইটা ঠিক হইলে নেক নজর ঠিক হবে না কেন? বদনজরে যদি মানুষ অসুস্থ হয় তো নেক নজরে সুস্থ হবে না কেন? ওইটা বুঝে এইটা বুঝে না। কপাল পোড়া লাগবে তো, জাহান্নামে যাওয়া লাগবে তো, বেয়াদবি করতে হবে তো, এই জন্যই পথ না হয়। আবু হানিফাকে গালি দেওয়ার মানে কি? যারা আবু হানিফাকে গালি দেয় তারা ভণ্ড, এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, পরবর্তী উম্মতেরা অতীতের উম্মতকে গালাগালি করবে, এটা কেয়ামতের আলামত। কত বড় বেয়াদব হলে হযরত ওমরে ফারুক নবীর সাহাবীকে বলে বেদাতি, কত বড় চূড়ান্ত বেয়াদব হলে হযরত ওমরকে বেদাতি বলে। ইমাম আবু হানিফাকে গালি দেয়, আরে ভাই আমরা কওমি চরচনাই তাবলিগ দেওবন্দি, আমরা আলিয়ায় পড়ি নাই, আমরা আহলে হক পীর মাশায়েখের অনুসরণে আছি, আমরা বেদাতি না বা আহলে বাতেল না, কাদিয়ানি না, হিন্দু বৌদ্ধ কিচ্ছু না, আমরা আওয়ামী লীগ না, বিএনপি না, রাজনৈতিক কোনো দলের না, এরপরে তরিকাতের লাইনে আরো যে আছে তরিকার আগ্রসী দেওয়ানবাগ, রাজারবাগ, মাঝদান্ডার, সুরেশ্বর, চন্দ্রপাড়া, কুতুববাগ আছে না? আপনারা কি জানেন? আমি ওই ওই